দুর্দান্ত ব্যাটিং, অনবদ্য বোলিং, দৃষ্টিনন্দন ফিল্ডিং এবং সেই সঙ্গে শেষ মুহূর্তে টান টান উত্তেজনা। একটি আদর্শ ক্রিকেট ম্যাচে যা যা থাকা উচিত সবটাই যেন নিংড়ে দিল মঙ্গলবারের লখনউ। একানা স্টেডিয়ামের স্লো পিচে মার্কাস স্টোনিস, রোহিত শর্মা, ঈশান কিশান, টিম ডেভিড, রবি বিষ্ণয়রা নিজেদের সেরাটা উজাড় করে দিলেন, যার ফলে স্বপ্নের এক ম্যাচ উপহার পেলেন ক্রিকেট প্রেমীরা। এই টানটান ম্যাচে শেষ হাসি হাসল লখনউ সুপার জায়ান্টস। 5 রানে ম্যাচ জিতে প্লে অফে খেলা কার্যত নিশ্চিত করে ফেলল তারা। এদের শেষ 2 ওভারে 30 রানের সমীকরণ প্রায় মিলিয়েই ফেলেছিল মুম্বাই। 19তম ওভারে 19 রান নিয়ে মূলত ম্যাচ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন টিম ডেভিড, কিন্তু শেষ ওভারে প্রয়োজনীয় 11 রান আর তুলতে পারেনি মুম্বাই। হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও মার্কাস স্টোনিসের 89 রানের দুর্দান্ত ইনিংসে ভর করে নির্ধারিত 20 ওভারে 3 উইকেটে 177 রান করে স্বাগতিক লখনউ। জবাবে মুম্বাই অবশ্য বেশ ভালোভাবে ছিল কক্ষপথে। 11 ওভার শেষে 1 উইকেটে 103 রান করে একসময় জয়ও দেখছিল রোহিত শর্মার দল, কিন্তু এরপরই কক্ষপথ হারিয়ে ফেলে অতিথিরা। শেষ পর্যন্ত তাই আর পাওয়া হয়নি জয়ের দেখা। লক্ষ্য তারায় মুম্বাইকে দারুণ শুরু এনে দেন ঈশান কিশান ও অধিনায়ক রোহিত শর্মা। পাওয়ার প্লে 6 ওভারে দলকে 58 রান এনে দেন দুজনে। 10ম ওভারে দলকে জয়ের ভিত গড়ে দিয়ে ফেরেন অধিনায়ক রোহিত। 25 বলে 37 রান করে রবি বিষ্ণয়ের বলে দীপক হুদাকে ক্যাচ দেন মুম্বাই অধিনায়ক। অধিনায়ক ফিরলে পরের ওভারে 4 মেরে নিজের 50 পূরণ করেন ঈশান কিশান। সেই ওভারে 100 পেরিয়ে যায় মুম্বাইয়ের সংগ্রহ। 50 করে অবশ্য বেশিক্ষণ টিকতে পারেনি ঈশান। বিষ্ণয়ের দ্বিতীয় শিকার হয়ে ঈশান ফেরেন 39 বলে 8 চার 159 রান করে। অল্প সময়ের মধ্যে 2 উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় মুম্বাই। সেই সময় 2 ওভারে আসে মাত্র 4 রান। 13 ওভার শেষে অতিথিদের সংগ্রহ ছিল 2 উইকেট হারিয়ে 107 রান। 42 বলে তখন মুম্বাইয়ের প্রয়োজন ছিল 71 রান। এরপর দারুণ ছন্দে থাকা সূর্যকুমার যাদবকে বোল্ড করে ম্যাচ জমিয়ে তোলার ইঙ্গিত দেন যশ ঠাকুর। এরপর মহসিন খানের বলে নিহাল অধেরাও ফিরে গেলে চাপ আরও বাড়ে মুম্বাইয়ের। 27 বলে 29 রান করে সেই চাপ থেকে দলকে উদ্ধার করার চেষ্টা করেন টিম ডেভিড, কিন্তু শেষ পর্যন্ত আর পারেননি। মুম্বাই ম্যাচ হারে শেষ ওভারে। এদিন লখনউর ব্যাটিংয়ে সকালের সূর্য দিনের পূর্বাভাস দেয়নি। 3য় ওভারে পরপর 2 বলে দীপক হুদা ও মার্কান্দে ফিরিয়ে দেন জেসন বেরেন্ডোভ। 12 রানে 2 উইকেট হারানো লখনউ চাপ বাড়ান কুইন্টন ডিকক। 7ম ওভারে দলীয় 35 রানে ডিকক ফেরেন বিদ্যুৎ চাওলার বলে উইকেটের পেছনে ঈশান কিশানকে ক্যাচ দিয়ে। দলের বিপর্যয়ে হাল ধরেন কুণাল পান্ডিয়া ও মার্কাস স্টোনিস। বিশেষ করে স্টোনিস ছিলেন দারুণ আগ্রাসী। পান্ডিয়া রিটায়ার্ড হয়ে ফেরার আগ পর্যন্ত 59 বলে 82 রান জড়ো করেন দুজনে। 42 বলে 49 রান করেন পান্ডিয়া। এরপর এক প্রান্ত আগলে নিকোলাস পুরানকে সঙ্গে নিয়ে দলকে শেষ পর্যন্ত 177 রানে পৌঁছে দেন স্টোনিস। 47 বলে 4 চার ও 8 ছকায় 79 রানে অপরাজিত থাকেন স্টোনিস।